ওয়েলকাম বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা রাজ্যের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু ক্লার্ক এলডি এবং ক্লার্ক এলডি গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান ক্লার্ক এলডি গ্রুপ সি ইলেকট্রিশিয়ান কাম কেয়ার কার গার্ড পিওন এবং কর্মবন্ধু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত নিয়োগ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন দুই দু হাজার একুশে তাহলে চলুন এই বিজ্ঞপ্তি সম্বন্ধে সম্পূর্ণ আমরা দেখে নিই বন্ধুরা আমরা চলে এই নিয়োগের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মে এখানে কিন্তু আপনাদের ফর্মটি আমি ফিল আপ কীভাবে করতে হবে তা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করবেন এবং অ্যাডভারটাইজ নম্বর আমি এই অ্যাডভারটাইজের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটি কিন্তু আমার আমাদের টেলিগ্রাম চ্যানেল অল বাংলা নলেজে দিয়ে দেবো সেইখানে গিয়ে কিন্তু অ্যাডভার্টাইজ নম্বরটি দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটারে কিন্তু আপনাদের নাম লিখতে হবে মাদার্স নেম লিখতে হবে হা ফাদার্স হাজব্যান্ড বা গার্জিয়ান নেম দেবেন ডেট অফ বার্থ এবং এজ এজ অ্যাজ অন এক এক দু হাজার একুশ অনুযায়ী বয়স্কত লিখতে হবে মেরিটারিয়াল স্ট্যাটাস এরপরে দেখতে পাচ্ছেন জেন্ডার ন্যাশনালিটি এবং ক্যাটাগরি এরপর অ্যাড্রেস পিনকোড সমস্ত কিছু এখানে লিখবেন এরপর ইমেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ কী কী জানেন দিতে হবে এরপর আপনাদের দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোন এক্সাম কি পাস কোন বোর্ড থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেবেন এরপর হচ্ছে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল সিগনেচার করতে হবে এরপর ডেট এবং কোথা থেকে আবেদন করছেন তা কিন্তু দিতে হবে বন্ধুরা এই যে ফর্মটি এই ফর্মটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা অবশ্যই টেলিগ্রামে গিয়ে লিখবেন অল বাংলা নলেজ এবং ওখানে গিয়ে কিন্তু জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন মূল বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিই মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলার গুস্করা মহাবিদ্যালয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এখানে গুস্করা মহাবিদ্যালয়ে রিক্রুটমেন্ট দু হাজার একুশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক এলডি জিআরসি মোট শূন্যপদ দুটি এখানে কিন্তু ইউআর মানে জেনারেল আবেদন করতে পারবেন গুস্করা মহাবিদ্যালয়ে মর্নিং সেকশনে একটি শূন্য পদে নিয়োগ হবে একটি ডে সেকশনে নিয়োগ করা হবে এখানে বেতন মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকার সঙ্গে দু হাজার ছশো টাকা গ্রেড পে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস বা সমতুল আবেদনকারীকে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে আবেদনকারীকে কম্পিউটারে দক্ষ হতে হবে লাইব্রে লাইব্রেরি ক্লার্ক জিআরসি মোট শূন্যপদ একটি এখানে কিন্তু ইউ ইউআররা আবেদন করতে পারবেন মূল বেতন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকার সঙ্গে দু হাজার ছশো টাকা গ্রেড পে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস বা সমতুল্য আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে আবেদনকারীকে কম্পিউটারে দক্ষ হতে পারবে এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার এখানে গ্রুপ ডি মোট শূন্যপদ একটি মূল বেতন চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে এক হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাস আবেদনকারীকে বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস সফটওয়্যারে জ্ঞান থাকতে হবে এরপর যে গার্ড এখানে মোট শূন্যপদ একটি ইউআরইসি মূল বেতন চার টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে এক হাজার সাতশো টাকা শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাস আবেদন করে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে কম্পিউটারে এমএস অফিস সফটওয়্যারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন পিওন এখানে মোট শূন্য পদ দুটি ইউআরএক্স সার্ভিসম্যান একটি ও বিসিএ একটি মূল বেতন চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে এক হাজার সাতশো টাকা শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণীর পাস আবেদনকারীকে বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে কম্পিউটারে এম এস অফিস সফটওয়্যারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন এরপর আছে কর্মবন্ধু চুক্তিভিত্তিকভাবে কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদ দুটি এসসি একটি ইউ আর একটি প্রতি মাসে বেতন তিন হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এখানে বয়স সীমা বয়স সীমা উপরোক্ত প্রতিটি পদে আবেদন করার জন্য বয়স হতে পারে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হিসাব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার একুশ তারিখের হিসেবে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে আবেদন পদ্ধতি আবেদন কেবল গ্রুপ সি এলডি ক্লার্ক এবং লাইব্রেরি ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্রের জেরক্স কপি যুগ সংযুক্ত করে গুস্করা মহাবিদ্যালয়ের ঠিকানা পাঠাতে হবে আবেদনপত্র পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্রের সাথে যেসব নথিপত্র দিতে হবে সেগুলো হলো দু কপি প্রত্যয়িত স্বপ্রত্যয়িত বয়সের প্রমাণপত্র জাতিগত সংশয়পত্র প্রযোজ্য হলে শিক্ষাগত যোগ্যতার সংশয়পত্র ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ উনিশে ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটায় খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এলডি এলডি ক্লার্ক অথবা লাইব্রেরি ক্লার্ক আবেদনপত্র পাঠানোর ঠিকানা গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দ্য প্রিন্সিপাল ঘুসকরা মহাবিদ্যালয় পোস্ট করা ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন সাত এক তিন এক দুই আট ওয়েস্ট বেঙ্গল এরপর গ্রুপ ডি পদে যেমন ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার গার্ড পিওন কর্মবন্ধু আলাদা করে আবেদন করতে হবে না এই পদগুলোতে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের তারিখ গ্রুপ ডি পদে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রতিটি পদের ইন্টারভিউর সময়সূচি পিওন এবং কর্মবন্ধু এই দুটি পদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে পিওন পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম হল সকাল দশটা থেকে এগারোটা তিরিশ সক তিরিশ পর্যন্ত এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার গার্ড এই দুটি পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের তারিখ একুশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এবং গার্ড পদের ক্ষেত্রে রিপোর্টিং টাইম দুপুর বারোটা থেকে একটা তিরিশ গ্রুপ ডি পদগুলিতে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন রিপোর্টিং টাইম অতিক্রম হলে ওই প্রার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না বন্ধুরা এই নিয়োগের যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এরপর গ্রুপ সি পদে নিয়োগ পদ্ধতি গ্রুপ সি এলডি ক্লার্ক এবং লাইব্রেরি ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে দেশশো নম্বরে লিখিত পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো হল ও অফ ম্যাথামেটিক্স এবং ইংলিশ অ্যান্ড মেন্টাল অ্যাপটিটিউড কম্পিউটার টেস্ট পঞ্চাশ নম্বর ইন্টারভিউ কুড়ি নম্বর গ্রুপ সি পদের ক্ষেত্রে পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড আবেদনকারীর ইমেলে কিন্তু পাঠানো হবে এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ